মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের পর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমাদের যে ট্রাভেল এখানে খোলা হয়েছে, আপনার কেন্দ্র যে খোলা হয়েছে, এখানে ইতিমধ্যেই প্রায় 1 কোটি টাকার মতো আমরা ক্যাশ পেয়েছি এবং সেখানে আপনার চিড়া, মুড়ি, গুড়, স্যালাইন, লেবু, বিস্কুট, বিশুদ্ধ পানি, চাল, কাপড়, ওষুধ সহ প্রায় 10,000 বেশি প্যাকেট পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি বন্যাক্রান্ত মানুষের জন্য ত্রাণ তহবিলে দেওয়া হবে। বন্যার কারণে আমরা জানি যে আগামী 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনি জানেন যে আমি আপনাদের সঙ্গে বসেছিলাম, বলেছিলাম যে 6 দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল। তো এই বন্যার কারণে কালকের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। এছাড়াও 1/11 মতো যেন কোনো পুনরাবৃত্তি না হয় এবং যে গণতন্ত্রের জন্য এত ত্যাগ তা পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা এবং নির্বাচন ব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যারও সমাধান হয় না, দ্রুত এখানে জনপ্রতিনিধিদের সুলভ সরকার আসা উচিত। তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের কোনো তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া, এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু সময় লাগবে, সেটা আমরা বিশ্বাস করি এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটা কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি, আমরা আশা করব সেটাকে সেইভাবে আমাদের যে উদ্যোগ, যে আগ্রহ, আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যে আন্দোলন সংগ্রাম সব কিছুকে আমলে নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা, মিডিয়া, দেশের মানুষ সেভাবে আপনারা চিন্তা করবেন। ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে বিদেশ থেকে মিথ্যে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও মামলা নেয়ার আগে আইন শৃঙ্খলা বাহিনীর যাচাই বাছাই করে নেওয়া উচিত বলেও সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি সেটা এই যে বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবকে আপনারা সম্মত করবে না। এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। আবু সদপু, মাইটিভি, ঢাকা।